বন্ধুদের সঙ্গে একটু কথা বলবে না? বন্ধুদেরকে বলে দাও গুড গুড়া গুড, এখন কি হবে? গুড ইভিনিং। কি হচ্ছে এটা? এটা দুষ্টু হচ্ছে, কে করছে, মিষ্টি করছে। বন্ধুদের বলো, বন্ধুরা আমাদের এখানে খুব 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 ঠান্ডা পড়েছে, আমরা এই ঠান্ডায় আর পারছি না সহ্য করতে। 1 2 3 পেটে লেগে যাবে, পেটে লেগে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, ঠিক যেমনটা বললাম, দেখো আমি ওইসা থেকে এসে গেছি, ঘুরে ঘুরে আমরা এসে গেছি, এসে গিয়েই স্টার্ট হয়ে গেছে আমাদের রাতের রান্না বান্না। তোর জোর আজকে, জানো তো, জোর কদমে রাত্রেবেলা বেশ রান্না হবে, একটু পিকনিক মতো হবে ঘরোয়া, তার জন্য। আর আমি করব, করে সবাই মিলে একসঙ্গে খাবো। আমার ভাসুর আসছে, তারপরে টুম্পারা আছে, আমরা আছি ঘরে, তো সবাই মিলে খাবো। তো এই দেখো সবার, তার জন্য সবার ফার্স্টে দেমনটা দেখালাম, দেরাদুন রাইস ভিজিয়ে দিয়েছি। বাবাই বলছে অনেকদিন হয়ে গেছে একটু ফ্রাইড রাইস খাই না, তো আজকে একটু ফ্রাইড রাইস করো, কারণ যখনই করা হয় সব সময় ওই ইসেই করা হয়, ওই যেটাকে কি বলে বিরিয়ানি খাওয়া হয়, ফ্রাইড রাইসটা তো খাওয়া হয় না, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি বললাম না, তাহলে চলো সমস্ত কিছু ইসে করি, ভিজিয়ে ঠিজিয়ে গুছিয়ে টুছিয়ে দিই, আর নিয়ে তারপরে রান্নাটা বসাই। টুম্পাও আমাকে একটু হেল্প করেছিল কেটে ফেটে দিতে, তো এতে কি হয় বলো তো, কাজটা করতে না সুবিধা হয়, আর তাড়াতাড়ি অনেকটা কাজ একসঙ্গে করে ফেলা যায়, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো সবার ফার্স্টে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এদিকে না ভাতের চালটা বসিয়ে দিয়েছি, কারণ চালটা কিন্তু আমি এখন ভেজাইনি, চালটা ভিজেছি আমি 1 ঘন্টা আগে, আমরা বাড়ি এসেছি 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। আমি এসেই চালটা ভিজিয়ে ড্রেস ট্রেস ছেড়ে ড্রেস পরে নিয়েছি, পরে নিয়ে রান্নাঘরে এসেছি, আর চালটা অলরেডি 1 ঘন্টা মতো ভিজে গেছে। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটবে ভাতের মধ্যে, একটু তেল, জলটার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তাহলে না চালগুলো লাগে না, খুব সুন্দর হয়। অ্যাকচুয়ালি এটা আমার মায়ের থেকে শেখা, সত্যিই ভালো হয়। আর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে এবার আমি কি করবো বলো তো, সবজিগুলোকে আমি সবার ফার্স্টে ভেজে নেব, ভাতটা হতে হতে আমার সবজি সবজি যদি ভাজা থাকে বাস মিশিয়ে একটু মেরে নিলেই হয়ে যাবে, আর খুব ভালো হয়। আর আমি এখানে দেখো গাজরের পরিমাণটা একটু কম হয়েছিল, ওর জন্য না আমি একটু গাজরের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিলাম, বললাম না গাজরটা একটু বেশি হয়ে যায়, কারণ গাজর ভাজার পর একদম সেই কমই হয়ে যায়, ভাল লাগে না, একটুখানি গাজরের পরিমাণটা বেশি থাকলে না কালারফুল লাগে দেখতে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, হোয়াইট অরেঞ্জ গ্রিন দেখতে খুব ভালো লাগে। আর আমি ওই জন্য দেখো তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে গোটা গরম মশলা। আর শুধু ঘি সবসময় কড়াইতে দেবে না, কারণ শুধু ঘি দিলে না ঘিটা পুড়ে যায়, তারপরে উভে যায়, এরকম হয়তো একটু তেলের সঙ্গে ঘিটা দেবে, তেলটা আগে দিয়ে দেবে, তেলটা একটু গরম হলে তারপরে ঘি দিয়ে দেবে, এতে কি হয় সুবিধা হয়, ভালো হয়। আর তেল না বেশি পড়ে গেছিলো একটু তুলে রাখলাম, তেলেই হচ্ছে ব্যাপার, এখন এই সমস্যাগুলো হয়। আমি তো কম তেলে একদম রান্না করি, আর ওদের এই বাড়িতে আবার সবাই একটু বেশি তেলের রান্না খায়, বেশি মিষ্টি খায়, মানে ওরা চিনির মিষ্টিটা খায়, আমি তো চিনি খাই না, গুড় খাই, মানে এমনিতেই আমার এইরকম ফিগার, বুঝতে পারছো তো, চিনি খেলে পর আবার আমাকে দেখতে হবে না, এই হচ্ছে ব্যাপার। আসলে প্রেগনেন্সির পর মনে হয় সবারই মনে হয় যাদের কিনা আর কি ইসে হয়, বেশিরভাগেরই আমি দেখেছি একটুখানি মোটা হয়ে যায়, কিন্তু ঠিক আছে আস্তে আস্তে আমি রোগ হয়ে যাবো, আমাকে নিয়ে আমার কোনো অবজেকশন নেই, আমি যা আছি অনেক ভালো আছি, আর আমি হ্যাপি এতে, আমার ফিগার নেই, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এটা করতে করতে আমি মিষ্টিকে এখানে খাওয়াতে বসে গেছি অলরেডি, কিন্তু আমি এর মধ্যেই হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসটাকে ভালো করে ইসে করে মানে বাবাইকে দিয়ে চালটা গড়িয়ে নিয়েছিলাম, ওটাকে মিশিয়ে রেডি করে দিয়ে এসে মিষ্টিকে খাওয়াতে বসছি, কারণ ওকে যদি আমি টাইম মতো না খাওয়াই ও খাবে না, ঘ্যান ঘ্যান করবে, ওতে কি হবে ও ঘুমিয়ে যাবে, তখন মেয়েটার না রাত্রের খাওয়াটা হয় না, আর বলো আমরা খাবো, বাচ্চাকে যদি না খাওয়াই কেমন একটা লাগে, ভালো লাগে না। ওর জন্য আমি কি করি সবসময় একটু আগে হলেও ওকে না আমি খাবারটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। আমি বললাম ঠিক আছে ওকে খাওয়াই, আর ওকে খাওয়াতে খাওয়াতে ততক্ষণে আমি কি করেছিলাম বলতো, রাইসটা একটু দম দিয়ে বসিয়ে দিয়ে এসেছিলাম, চিনি, তারপর হচ্ছে গিয়ে ইসে ওটাকে কি বলে বাটার, সমস্ত কিছু দিয়ে ওটাকে দিয়ে বসিয়ে দিয়ে এসেছিলাম। আর মিষ্টি এদিকে মন দিয়ে দেখো খাচ্ছে আর ইসে করছে। চলো এবার তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে আজকের আমার রান্নাটা, এই দেখো কি টেম্পটিং লাগছে না দেখে, দেখেই লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে কি এখনই খেয়ে নিই। ফ্রাইড রাইসটা সেদিন বিশ্বাস করো এত ভালো হয়েছিল, ওর মধ্যে না চিকেন দিয়েছিলাম, আমার কাছে চিংড়ি মাছ টিংড়ি মাছ সেদিন ঘরে ছিল না, নাহলে আমি সেগুলোও দিয়ে দিতাম। তুমি চিংড়ি মাছ খাও তো, তুমি ভালো খাও চিংড়ি মাছ। আর চলো এবার চিকেনটা দেখাই,
দেবো তো ঠিক এই দেখো সেদিনই চিকেনটা হেভি হয়েছিল সেদিন আমি বানিয়েছিলাম হচ্ছে মশলা ধনিয়া চিকেন ফাটা ফাটি হয়েছিল কালারটা ঠিক যেরকম দেখছো এর থেকে একটুখানি হালকা হয়েছিল বাট হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে তো এই হচ্ছে গিয়ে আজকে রাতের মেনু এবার সবাইকে বেড়ে 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 একটু দিয়ে আসবো রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে আমাদের সব রান্না বান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসছি কেমন লাগলো কাজ এ মিষ্টির খাওয়া ভাই ভাই এখানে পুরো দোকানের মধ্যে মিক্স ফ্রাইড রাইস আরে গোলমরিচের ঝালটা একটু আরে গোলমরিচের ঝাল হয়নি ঝালটা কিসে হয়েছে জানো আমি যে ওই মশলাটা গুঁড়োটা দিয়েছি ওর মধ্যে মানে লঙ্কা ছিল ঝাল তো হয়েছে মানুষে তাই তো আর এই দেখো এখানে আমি খাচ্ছি বিশ্বাস করো এত ভালো লাগছিল না খেতে চিকেনটা আর সেটা আমার প্রচুর ঠান্ডা লেগেছিল তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারবে ভিডিওটা তো বুঝতে পারবো আমি এত বার করে নাক টানছিলাম যে কি বলবো খুব ঠান্ডা লেগেছিল তার সঙ্গে ঝাল ঝাল চিকেন কষা আর ফ্রাইড রাইস আর এই দেখো গুড মর্নিং সবাইকে পরদিন সকাল হয়ে গেছে দেখো সকালবেলা উঠেই আমাদের এসে গেছে একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়িটা না কদিন আগে থেকেই ছিল আমরা ভেবেছিলাম ফার্স্টে কেউ যাবো না মানে আমাদের বাড়ির আমরা কেউ যাবো না তো হট করে বাবাই বলছে কি চলো চলো যাই আছি যখন এখানে বেসিক্যালি আমি না এখানে থাকি তো ওইখানে অনেক নিমন্ত্রণ থাকে ফ্যামিলির মধ্যে যেহেতু বড় ফ্যামিলি তো যাওয়া হয় না আমার তো যখন কোনো একটা অনুষ্ঠান পড়ে তো তখন মনে হয় কি যাই আর বেসিক্যালি এবার যে আমি গেছি জানো তো একটা কোনো শাড়ি নিয়ে যাইনি আমার যাওয়ার আগে একবার মনে হয়েছিল আমি একটা শাড়ি নিয়ে যাই তারপরে কি মনে হলো ব্যাগে জায়গা হলো না না কী হলো আমি নিতেই ভুলে গেলাম তো সেই দিন আমি বুঝতে পারছিলাম যে শাড়ি না নিলাম যদি একটা ব্লাউজ নিয়ে যেতাম তো টুম্পার কাছে তো শাড়ি ছিল পরতে পারতাম আমারও একটু একটা শাড়ি ছিল পরতে পারতাম ব্লাট ব্লাউজের অভাবে পরতে পারিনি বাবাই যদি আমাকে যদি আগের দিনও বলতো যে জানো তো আমরা যাব। তাহলে আমি কি করতাম বলো তো সেই দিনও তাহলে একখানা মানে একটু বেরিয়ে বা তার আগের দিনও তাহলে বেরিয়ে হচ্ছে গিয়ে পড়তাম একটা ব্লাউজ কিনে আনতাম আগের দিন অবশেষে দেখো আমি এইটা কিনে এনেছি এই মানে পেয়েছি খুঁজে সোয়েটারটা আর এরকম একটা হচ্ছে গিয়ে হিসেবে পেয়েছি এটার সঙ্গে তো পরাই যাবে না এটা অনেক লং আর ওটা দিয়ে দেখছিলাম যে যদি এই হ্যান্ডলুমের শাড়িটা পরা যায় টুম্পা বলছে নেহাদি তুমি এই হ্যান্ডলুমের শাড়িটা দিয়ে পরতে পারো তারপরে বলছে কি ধর তুমি একটা কাজ করো তুমি আমার একটা শাড়ি পরো তুমি এইটা কী শাড়ি পরবে বলো তো আমি বলি দূর কী করবো কিছুই ভালো লাগছে না দেখবো ম্যাচিং যদি মানে ঠিকঠাক যদি ড্রেস না হয় না আমার অতটা ভালো লাগে না এবার সায়া খুঁজছি সায়া তো হলুদ বেরিয়ে গেছিলো এটার সঙ্গে পেয়ে গেছি বড্ড বিরক্ত লাগছিলো আর আমি চুড়িদারও যে কোনো একটা ভালো চুড়িদার নিয়ে যাবো বলে কোনো একটা অনুষ্ঠানে পরার মতো কারণ আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ ছিল তো তার জন্যই হচ্ছে গিয়ে গণ্ডগোল লেগে গেছিলো মিষ্টির আমি বহু ড্রেস নিয়ে গেছি কারণ আমি সবসময় আমার মেয়ের জামা কাপড়টা আগেই নেওয়ার চেষ্টা করি যেমন মেয়েকে সুন্দর লাগবে ব্যাস তাহলেই আমার হচ্ছে গিয়ে স্যাটিসফাইড তো এই শাড়ি ওই শাড়ি সেই শাড়ি দেখছিলাম টুম্পা বলছে চলো তুমি আমাকে দেখা যে হ্যাঁ চল চল যেটা ভালো হবে বলবি সেটা পরবো তো অবশেষে খুঁজে মুজে কিছুই পেলাম না বিরক্ত লাগছিলো তখন আমার আমি যে দূর কিছুই পাচ্ছি না কিছু না টুম্পা বলে বাদ দিয়ে ছাড়ো আমি দাঁড়া এটা আছে আমি এটাই পরবো বলে না না তুমি এটা পরে যেও না সবাই ভালো ভালো শাড়ি পরবে আমিও একটা ভালো শাড়ি পরবো তুমি কেন এটা পরবে চলো এবার আমার ঘরে চলো দেখি এবার আমার ঘরে কী কী আছে চলো সেগুলো দেখা যাক আমি বললাম তাই চল তাই যা চলো এবার জেম্মাদের ঘরে যাবো একটু বুদ্ধি করো কি করবে তুমি বুদ্ধি দাও তাহলে রেডি করে রাখতাম তাড়াতাড়ি বেরোতাম
সে তো এই তো খবর রে ফেলে আতো দেই তো তাতে আরে এই সাইডে পড়ো ভালো শাড়ি তুমি ভালো শাড়ি তো জানি তো এত আচ্ছা লাগবে ওই ব্লাউজের সঙ্গে না গো তোমাকে কালার আমি এটা লাল কালি অর্ডার করেছি এই কালারটা আসছে ভালো লাগবে তোমাকে তুমি কইছো ওই ব্লাউজের সঙ্গে আমার এই শাড়ি মানাবে কইছি এই ব্লাউজটি আমার পরে দিয়েছে দেখো আমি একবার অঙ্গে গলাই মানে একবার মানে ঢিলা দেখো না শাড়িটা ভালো नीचे दिखा তিনখানা সেলাই দেওয়া তো এবার ওই তিনটে সেলাই বসে বসে খোলার মতো বিশ্বাস করো ওই ধৈর্য আমার ভাই নেই তো আমি সবার আগে ভাবলাম থাক বাবা নিজের যেটা আছে সেটাই পরি অত বসে বসে সেলাই আমি খুলতে পারবো না আমাকে যদি আগের দিন রাত্রেবেলাও যদি একটু দেখে রাখতাম তাহলে নয় হয়ে যেত তো অবশেষে আমি এখন মিষ্টিকে রেডি করবো তেল ফুল মাখিয়ে স্নান টান করিয়ে নিই দেন আমরা বেরোবো রেডি ফেডি হয়ে তো এবার আমি মিষ্টিকে খালি রেডি করতে যাচ্ছি ও পালিয়ে যাচ্ছে আর আমি আয় তোকে আমি চান ঠান করিয়ে দিই ভালো করে মানে ক্রিম ট্রিম মাখিয়ে দিই ও কিছুতেই কথা শুনবে না তাহলে আমি থাকোর পেছনে ইসে না করে আমি রেডি হই কাজে দেবে হ্যাঁ এই দেখো অবশেষে আমি আমার এই গ্রিন কালারের এই কুর্তিটা পরে নিয়েছি আর একদম সিম্পল সেজেছি কিছুই সাজার মতো তেমন কিছুই নেই জাস্ট টিপ পরেছি সিঁদুর পরেছি হালকা লিপ বাম মেখেছি আর আমি যা যা পরা থাকি একটা চেন কানের দুল আর সাংখা পলা এই হচ্ছে গিয়ে ব্যাপার নর্মাল এখানে না গান চলছিল ওর জন্য এখানে ভয়েস ওভার দিয়েছি আর দেখো মিষ্টি সুযোগ পেলে টপ করে উঠে গিয়ে ওর পাপার কোলে বসে যায় আর বাবাই হচ্ছে গিয়ে বাবাইয়ের তো ড্রেস ছিল ও বাড়ি গেছিলো ড্রেস নিয়েও এসেছিলো ও যদি আমাকে আগে থেকেও বলবে যেত তাহলে আমি ও আগের দিনই বাড়ি গেছিলো যে আমাকে পোশাক আনতে তো আমি তোকে বলে দিতাম আমার জন্য একটা শাড়ি আর একটা ব্লাউজ নিয়ে আসো তো যাই হোক হয়ে গেছে অত ভেবে লাভ নেই এবার আমি বলি কোথায় যাচ্ছি এবার আজকের আমরা যাচ্ছি হচ্ছে আমার যে ছোটো ননদ আছে ছোটো ননদ মিস জ্যাঠা শ্বশুরের ঘরে ছোটো ননদের জায়ের ছেলের অন্নপ্রাশন তো সেখানে আমরা যাচ্ছি তো যাই আশা করি খুব মজা হবে আনন্দ হবে কারণ আমরা না এরকম ফ্যামিলি গেট টুগেদারগুলোতে যেতে পারি না অন্যান্য সবাই ওরা যায় আর খুব মজা হয় অ্যাকচুয়ালি সবার ইচ্ছা করে যাওয়ার বাট এখান থেকে তো সবসময় যাওয়া সম্ভব না ওখানে যখন আছি বাবাকে বললাম আছো যখন চলো যাই আর টুম্পা দেখো না পিছনে বসে বকর 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 করেই যাচ্ছে আসলে আমরা যখন সবাই একসঙ্গে যাই না তো এখন আমাদের এরকমই হয় আর মিষ্টিকে দেখো কীভাবে দেখছে দেখো কি কিউট লাগছে না মিষ্টিকে চুলের দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে এই হারটা ওকে দীঘা থেকে আমার মা কিনে দিয়েছিল তো সেই হারটাও পরেছে আর তার সঙ্গে হচ্ছে গিয়ে এরম মিশে কালারের রানি কালারের একটা টু পিস পরিয়ে দিয়েছিলাম খুব মিষ্টি লাগছিল ভেতরে না ঠান্ডা ছিল বলে একটা ব্ল্যাক কালারের হাইনেক সোয়েটার পরিয়ে দিয়েছিলাম আর আমাদের এখান থেকে ওদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে গিয়ে এই আধ ঘন্টা মতো তো সেই যাব গ্রামের ভেতর দিয়ে রাস্তা রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর চলো তোমাদের দেখাই দেখো সংকীর্ণ রাস্তা দেখো ব্যাস যেতে না যেতে এবার দেখি আমাদের গাড়ি ফেসে গেছে চলো তোমাদের রগরটা দেখাই আরো কত সংকীর্ণ সংকীর্ণ রাস্তা দেখো ওগুলো কি ধান যাচ্ছে এরম করতে হামু দেখেছো হামু দেখ এখানে অনেক হামু আছে এখানেও হামু আছে বাবা
এই দেখো মিষ্টি এখানে টুং 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 করে ওর পিপির সঙ্গে হেঁটে যাচ্ছে, আর আমি পিছনে আছি। আমি এখানে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। গ্রামের রাস্তা তো খুব ভাল লাগে জানো তো, বাঁশের গাছ, সরু রাস্তা। কিন্তু একটা জিনিস আমার গ্রামের খুব ভাল লাগে, যতই ভেতরে হোক যতই গ্রাম হোক না কেন, রাস্তা কিন্তু এখানে প্রত্যেকটা পাকা ঝাঁ চকচকে রাস্তা, একদম পরিষ্কার টিপটপ, কোনো কাদা প্যাচপ্যাচানি চ্যাপচ্যাপানি কিছু নেই। আর এসেই দেখি ফুচকা স্টল বসছে, আর আমরা ওখানে পৌঁছেছিলাম দুটোর দিক করে। আর এই পাশে দেখি পকোড়া কফি সব কিছু স্টল বসছে। তো যেতে যেতে সবার ফার্স্টে পাতা দিয়ে দাঁড়িয়ে গেছিলাম ফুচকা খেতে, আমরা বাড়িতেও পৌঁছইনি এখনো, যেখানে এসে করব মানে দেখা করবো আগে। তো সবার আগে ফুচকা খেতে বসে গেছি, দাঁড়িয়ে গেছিলাম। তো ফুমপাতটা খাওয়া হয়ে গেছে, আমরা অল্প অল্প করে খেয়েছি, বেশি খাইনি। আর মিষ্টি এখানে দেখো কোলের মধ্যে উঠে চুপ করে দাঁড়িয়ে আছে, হাতে একটা শুকনো ফুচকা নিয়ে। আর এদিকে বাবাই গেছে ওই ভিতরে ফুচকা খেতে, দেখতে পাচ্ছো বাবাই কি ভিতরে গিয়ে ফুচকা খাচ্ছে। আর এখানে দেখো অনেক মিকি মাউস টিকি মাউস সবাইকে মানে ইসে ঠেসে কার্টুন টার্টুন এনেছিল। তো বাচ্চারা খুব মজা করছিল আর আমারও দেখতে বেশ ভালো লাগছিল। আর দেখো মিষ্টিকে দেখো, আমার মিষ্টি আগা করে পশু পাখি, দেখছ আমার মিষ্টি এখানে আছে পশু পাখি। আমার মিষ্টি পশু পাখি খুব ভালোবাসে, ও যে যা কিছু বলবে ওকে, ছাগল গরু কুকুর ও যা পাবে। এখানে সে একটা খরগোশ পেয়ে গেছে, খরগোশটাকে বলে ফুচকা খাবো, বলে মাম পাপা ও কিছু খায়নি, ওর খিদে পাচ্ছে ওকে ফুচকা খাইয়ে দাও। তো ওই ফুচকার যে পাপড়িটা থাকে ওকে বলে খাওয়াবে, তো খাওয়াতে লেগে গেছে। আর দেখে না মজাও লাগছিল, ও মানে যেখানে ঘুরতে যাক যাই করুক ও খালি কোথায় পশু পাখি আছে, কোথাও হামু আছে মানে গরু আছে এইসব হচ্ছে গিয়ে ওর নজর। আর খরগোশগুলো এখানে এত কিউট ছিল কি বলবো, এখানে সবাই পোষে এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর কি খুশি দেখো কি আনন্দ, এখানে একটা সান্তা ক্লসও সাজিয়েছিল জানো তো, সান্তা ক্লসটার সঙ্গে মিষ্টি বেশ ইসে করছিল মানে ভয় পায়নি, ও কিন্তু ভয় পায় না। আর এবার দেখাই কার অন্নপ্রাশন, এই দেখো আজকের হচ্ছে গিয়ে যে বৌদিটা বসে আছে দেখতে পাচ্ছো মাথায় ফুল ঠুল বেঁধে, সেই বৌদির ছেলে অন্নপ্রাশন। চলো এবার বাচ্চাটাকে দেখাই, ওই দেখো ওখানে ছোট্ট বাচ্চাটা বসে আছে, ওর অন্নপ্রাশনে আজকের আমরা এসে হয় আমার দিদির যা, তো ওর অন্নপ্রাশনেই আমরা এসেছি। ও মানে বাড়িতে গিয়ে আমাদের অনেকদিন আগে নিমন্ত্রণ করে এসেছিলো, আমি যদি আগে থেকে যদি একটু আসার প্রিপারেশন নিতাম ভালো হতো। আর বাচ্চা তো আসলে এত কিছু পড়িয়েছে না, মালা কেপড় যা হয় সমস্ত কিছু পড়িয়েছে, তো ও না ভয়ে না কান্নাকাটি চালু করে দিয়েছে। আমার মিষ্টির অন্নপ্রাশনে এমন হয়েছিল, মিষ্টি কান্নাকাটি করেনি কিন্তু মানে বিরক্ত বোধ করছিল। বাচ্চারা এই সময় না প্রচন্ড একটু বিরক্ত বোধ করে, হট করে এত লোক এত আলো, অ্যাকচুয়ালি বাচ্চারা এসব পছন্দ করে না। আবার অনেক বাচ্চা পারে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখানে মধ্যে আর দাঁড়ানো যাবে না, এখানে খুব ভিড় আছে, আমরা একটু ভেতরের ঘরে গিয়ে বসি, চলো দিদির ঘরে গিয়ে বসি। বাবা বলছে গাড়িটা চালিয়ে এসছি তো হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। ওদের ঘরটাও খুব সুন্দরভাবে জানো তো ফুল টুল দিয়ে সমস্ত কিছু দিয়ে সাজিয়েছিল, একদম অরিজিনাল ফুল দিয়ে। আর অরিজিনাল ফুলের কিন্তু স্বাদটাই অন্যরকম হয়। এই দেখো আমরা এখানে এসে চলে এসেছি, এবার খেতে বসবো, অনেকটা দেরি হয়ে গেছে, তিনটে মতো বেজে গেছে। এখন যদি না খাই মিষ্টিকে খাওয়ানোর আছে, তো আমি বললো ফাঁকা আছে তো চলো তোমরা খেয়ে নেবে। আমরা এসে দেখি অলরেডি একটা ব্যাচ খাচ্ছে, এর আগেও আরো খেয়েছে দুটো ব্যাচ। তো এই ব্যাচটা উঠলে আমরা বসবো, তো এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এইখানে গ্রামে কিন্তু এরকমই হয়, এভাবেই খেতে হয়। প্রথমে যখন আমি গেছিলাম আমারও হাসি পেত, কিন্তু কিছু করার নেই, এটাই সিস্টেম, তুমি যেখানে যেরকম তখন তোমাকে সেভাবেই করতে হবে। তো আমরা ভেতরে ঢুকে সাইড দিয়ে সাইডের দিকে দাঁড়িয়েছিলাম, জয় বললো তোমরা এই সাইডেই দাঁড়াও আমি তোমাদেরকে বসিয়ে দেবো। তো এখানে বাচ্চাগুলো বসছে খাচ্ছে, ওরা উঠলে পরে আমরা উঠবেই। দেখো আমরা বসে গেছি, বাচ্চাটার নাম দেখো ঋদ্ধিষ। তো আজকে আমরা এসেছিলাম ঋদ্ধিষের শুভ অন্নপ্রাশনের, কী কী খাবার আছে দেখো। বিশ্বাস করো এই অন্নপ্রাশন বাড়িটা না নিজেদের বলে বলবো না, এত ভালো রান্না করেছিল, এত ভালো রান্না করেছিল যে কি বলবো, পুরো একদম মনে রাখার মতো রান্না করেছিল। প্রত্যেকটা খাবার খুব টেস্টি, খুব ডিলিশিয়াস ছিল, এত ডিলিশিয়াস ছিল যে কি বলবো, যে কি ডিলিশিয়াস ছিল। প্রত্যেকটা রান্না ভালো হয়েছে, মাটন থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে। তো মিষ্টিকে এভাবে বসিয়ে দিয়েছি, এবার আমি ওকে খাওয়াবো। আর ওকে খাওয়ানো মানেই হচ্ছে গিয়ে ওকে খাওয়াতে গিয়ে জানা হবে আমার বাবার মধ্যে তার আগে কেচাল লেগে যাবে, এই হচ্ছে গিয়ে মেন কথা। আমি ওকে বলছি যে মিষ্টিকে এখন যদি যদি ভাত না খেতে চায় কি করব, ওকে একটা আলাদা প্লেট দিয়ে, না আলাদা প্লেট দিতে হবে না, এই করতে হবে না সেই করতে হবে না, ও তো খাওয়াবে না, আমাকেই সব কিছু করতে হবে, উল্টো আমাকে কথা শুনবে। তারপরে আমি মাথা থেকে একটা বুদ্ধি বার করলাম, মিষ্টি যদি ভাত খায় খাবে, না খাবে না খাবে, না হলে ওকে জন্য একটুখানি মিষ্টি বা সন্দেশ নিয়ে নেবো, ওকে সেটা খাইয়ে দেবো। তা না হলে আর একটা কাজ করতে পারি, ওকে ফোন চালিয়ে দেবো। অবশেষে আমার মাথা থেকে সেই আইডিয়াটা চলে এসছে, আমি ওকে যেমন বুদ্ধি তেমনই সে। ফ্রাইডেসটা না মিষ্টি মিষ্টি হয়েছিল, আর তার সঙ্গে পনির ছিল এত টেস্টি, আমার না খেয়াল ছিল না, সাদা ভাতও ছিল, আমি ভাত আর একটু মাছ খাওয়ালেও হতো, কিন্তু মাছটা যেহেতু ঝোলের ছিল ওই জন্য মাছ খাওয়াইনি। ফ্রাইড রাইস আর পনির,
পনিরকে একটু ধুয়ে নিয়েছিলাম আর ফ্রাইড রাইসটা যেহেতু মিষ্টি মিষ্টি ছিল ওকে ফোন দেখাতে দেখাতে বেশ খাইয়ে দিয়েছিলাম আর ওনা খেয়েও নিয়েছিল। শেষে জামাইবাবু ওর জন্য চারটে মিষ্টি দিয়ে দিয়েছিল, মানে সন্দেশ দিয়ে দিয়েছিল ওকে, সেটা আমি একটুখানি ওই পাঁচটা ছটার দিক করে খাইয়ে দিয়েছিলাম। তো সুতরাং আজকের দিনটা আমাদের হেভি কাটলো, খুব আনন্দে কাটলো। এবার বাড়ি যাব খাওয়া দাওয়া করে। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। খাওয়ার উপরে খাওয়া, অনেকদিন পর জানো তো, আগের দিন রাত্রেবেলা ফ্রাইড রাইস খেয়েছি, পরের দিনও গিয়ে ফ্রাইড রাইস মাটন এত কিছু খেয়েছি, ওভারঅল দিনটা ফাটাফাটি কাটলো। হয় গ্রামের এদিকের অনুষ্ঠানগুলো না খুব সুন্দর হয়। যদি তোমাদের কারোর বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বা মাসির বাড়ি বা পিসির বাড়ি গ্রামে থাকে, কখনো ইনভিটেশন পড়ে, যেয়ে দেখো, খুব মজা পাবে। তো আই হোপ আজকের মতো তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো টাটা, বাই বাই, আবার যেন তোমাদের দেখা পাই। গুড নাইট, সুইট ড্রিমস। এই যে বাবার সঙ্গে আমার ক্যাচার লেগে গেছে, এটা হচ্ছে কমন। আর আমার ক্যাচার লেগে গেলে আমার মাথা গরম হয়ে যায়। বলছি তুমি আমার এ পাশে আসো, আমাকে পাশে যেতে দাও, আমাকে তুমি জ্বালাবে না, নাহলে আমি এখান থেকে উঠে যাবো। ও ঠিক এরকম ভাবে আমাকে জ্বালায় জানো না, যেখানেই যাই আমরা, যেখানেই যাই মিষ্টিকে নিয়ে যেখানেই যাবো, ওর সঙ্গে আগে আমার ক্যাচার লেগে যাবে, কারণ ও কোনো কাজ করতে চায় না, সব আমাকেই করতে হবে।